শুরুতে এই সংবাদ শিরোনাম। মিয়ানমারের নির্বিচারে গুলি থেকে বাঁচতে ভারতে আশ্রয় নিচ্ছে হাজার হাজার মানুষ। বাইডেনের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি দিল কিম জং উনের বোন। যুদ্ধ বাদলে হিজবুল্লাহ প্রতিদিন 2000 ক্ষেপণাস্ত্র ছুড়বে ইসরায়েলে। ইরানের সঙ্গে যুদ্ধের কথা ভাবছে ইসরায়েল। এবং সবশেষ থাকছে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ দুর্নীতি, অভিযুক্ত 6 লে কর্নেল এবং 2 মেজর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মিয়ানমারের সেনাভ্যুত্থানের পর থেকে পুলিশের গুলিতে 140 জন আন্দোলনকারী নিহত হয়েছেন। নির্বিচারী গুলি থেকে বাঁচতে এখন পর্যন্ত পুলিশ সহ দেশটির 400+ নাগরিক আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ ভারতে। পুলিশ সদস্যরা তাদের পোশাক খুলে পলিথিন ভরে সাদা পোশাকে সীমান্ত দিয়ে ভারতে আসেন। ভারতের মিজোরাম রাজ্যে গিয়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন পুলিশ ছাড়াও অনেকে জেলে। নাম প্রকাশে অনিচ্ছুক মিজোরামের এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, 12 মার্চ পর্যন্ত 116 পুলিশ মিয়ানমার থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। পালিয়ে আসা পুলিশ জানিয়েছে সামরিক জান্তা সরকার তাদের আন্দোলনকারী নিরপরাধ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন। এ মানবতাবিরোধী কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে বাধ্য হয়ে তারা ভারতে আশ্রয় চেয়েছেন। এদিকে মিয়ানমার থেকে পালিয়ে যেন কেউ প্রবেশ করতে না পারে এজন্য পার্বত্য ওই রাজ্যে টহল বৃদ্ধি করতে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন। এমন এক এই হুমকি দিয়েছেন যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জাপান এবং দক্ষিণ কোরিয়া সফর শুরু করেছেন। সোমবার প্রথমবারের মতো বিদেশ সফরে জাপান আসেন পেন্টাগন প্রধান লয়েড অ্যাস্টিন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিন। পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া এবং চীনের বিরুদ্ধে সামরিক জোট শক্তিশালী করতে সফরে বের হয়েছেন তারা। ওয়াশিংটনের নতুন প্রেসিডেন্টকে ইঙ্গিত করে একটি বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, আগামী 4টি বছর যদি আপনি ভালো করে ঘুমাতে চান তবে শুরু থেকেই সেই পরিস্থিতি তৈরি করা উচিত না যা আপনাকে ঘুম কেড়ে নেবে। কিম জং উনের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টাদের মধ্যে একজন হলেন তার বোন। গত বছর যখন আন্তঃকোরিয়া উত্তেজনা বেড়ে যায় তখন তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখা গেছে। পিয়ংইয়াংয়ের সরকারি পত্রিকা রডং সিনমুনের খবরে জানানো হয়, উনের বোন ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের উদ্দেশ্যে বলেছেন, তারা আমাদের মাটিতে বারুদের গন্ধ ছড়ানোর চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে উত্তর কোরিয়া নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করেন। ওয়াশিংটন উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রকরণের ঘোষণা দিলেও সে প্রক্রিয়ায় কোনো আগ্রহ বা অগ্রগতি হয়নি। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর ওসি হোম ফ্রন্ট কমান্ডের কর্মকর্তা মেজর জেনারেল ইউরি গর্ডিন বলেছেন, ভবিষ্যতে যুদ্ধ হলে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রতিদিন ইসরায়েলকে লক্ষ্য করে 2000 ক্ষেপণাস্ত্র এবং রকেট ছুড়বে। পবিত্র আল কুদস জেরুজালেম শহরে গতকাল অনুষ্ঠিত সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন। জেনারেল গর্ডিন বলেন, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। জেনারেল গর্ডিন দাবি করেছেন, যদি ভবিষ্যতে হিজবুল্লাহর সাথে যুদ্ধ বাঁধে তাহলে ইসরায়েল তার অত্যন্ত শক্তিধর সামরিক বাহিনীকে সক্রিয় করবে যা এর আগে কেউ দেখেনি। গত 3 মার্চ হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসিম বলেছেন, আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালাবে না, কারণ তারা ভালোভাবেই জানে যে কোনো আগ্রাসনের জবাব দিতে কুণ্ঠবোধ করবে না হিজবুল্লাহ। শেখ নাইম কাসিম সে সময় জোর দিয়ে বলেছিলেন, হিজবুল্লাহ সবসময় আত্মরক্ষামূলক অবস্থানে থাকবে এবং কখনও আগে যুদ্ধ শুরু করবে না। তিনি আরও বলেছেন, ভবিষ্যতে যে কোনো যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের গভীর অভ্যন্তরে পৌঁছাবে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গ্যান্টজ দাবি করেছেন, ইরান যাতে পরমাণু অস্ত্রের অধিকারী না হতে পারে সেজন্য যুদ্ধ করতেও প্রস্তুত রয়েছেন তারা। পরমাণু অস্ত্রের মজুতকারী ইসরায়েলের এই মন্ত্রী অতীতের দাবির পুনরাবৃত্তি করে আরও বলেছেন, ইরান হচ্ছে গোটা বিশ্বের স্থিতিশীলতার জন্য হুমকি এবং ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ। বেনি গান্দজ বলেছেন, আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে,
ইরান যাতে পরমাণু অস্ত্রধর হতে না পারে যুদ্ধের পথ খোলা রেখেছি আমরা। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বলেন ইরানকে পরমাণু অস্ত্রধর হতে দেয়া যাবে না, আমেরিকা সহ বিশ্বের কোনো দেশ এ বিষয়ে কোনো সমঝোতায় যেতে পারবে না, আঞ্চলিক দেশগুলোরও এ ধরনের কোনো সমঝোতা করার অধিকার নেই। ইসরায়েলের এ ধরনের বক্তব্য বাগাড়ম্বম বলে মনে করেন ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লি উজমা খামেনি সম্প্রতি ঘোষণা করেন ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে বিশ্বের কেউই ঠেকাতে পারবে না, কিন্তু ইসলাম ধর্মে এ ধরনের ধ্বংসাত্মক অস্ত্র তৈরির বিষয়ে নিষেধাজ্ঞা থাকায় আমরা তা তৈরি করিনি। ভারতের সেনাবাহিনীতে নিয়োগ অনিয়ম এবং ঘুষ সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ১৭ সেনা সদস্য সহ মোট ২৩ জনের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন সিবিআই। অভিযুক্তদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর ৬ লেফটেন্যান্ট কর্নেল এবং ২ জন মেজর রয়েছেন। প্রাথমিক তদন্ত প্রতিবেদনের আওতায় সোমবার ১৩টি শহরের সেনা স্থাপনা, ক্যান্টনমেন্ট এবং বেসামরিক এলাকাসহ মোট ৩০টি স্থানে অনুসন্ধান চালায় সিবিআই। অভিযোগের ভিত্তিতে তদন্তে অংশগ্রহণের জন্য অভিযুক্তদের নোটিশ পাঠাচ্ছে সিবিআই। অভিযোগের বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। অন্যদিকে সেনাবাহিনী অভিযুক্ত প্রত্যেক সদস্যদের বিরুদ্ধে তাদের অভ্যন্তরীণ তদন্তের প্রতিবেদন সিবিআইয়ের কাছে সরবরাহ করছে। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে সিবিআই বেশ কিছু সামরিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৫০ লাখের বেশি ভারতীয় রুপি লেনদেন হয়েছে বলে জানায়। তবে মোট কী পরিমাণ অর্থ লেনদেন করা হয়েছে তা অপ্রকাশিত রাখা হয়েছে। বিভিন্ন সূত্র বলছে কয়েক কোটি রুপিতে লেনদেন করা হতে পারে। এর আগে গত ১৩ মার্চ ভারতীয় সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার ভি কে পুরোহিত দুর্নীতির অভিযোগে মামলা করেন। মামলার এজাহারে তিনি বলেন ২৮ ফেব্রুয়ারি সেনাবাহিনীতে কর্মরত কয়েক সদস্য নয়াদিল্লিতে সামরিক বাহিনীতে নিয়োগ স্বাস্থ্য পরীক্ষায় সাময়িকভাবে বাদ পড়া প্রার্থীদের কাছ থেকে পরীক্ষার ফল পাল্টে দিতে ঘুষ নেন। মামলার পরিপ্রেক্ষিতে সামরিক গোয়েন্দা বিভাগ ঘটনার তদন্ত শুরু করে। তদন্ত প্রতিবেদনে জানানো হয় সামরিক বাহিনী সদস্যদের বিরুদ্ধে এই দুর্নীতিই যথেষ্ট প্রমাণ রয়েছে। ঘটনার ধারাবাহিকতায় তদন্তের জন্য ওই মামলা সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। আজকের মতো এই পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।